আমি ফিরে এসেছি, এবার খেলা হবে আমার নিয়মে। দুইবার সুপারস্টার শাকিব খান, বছর জুড়ে দম ফেলার ফুসরত নেই এই তারকার, কিন্তু সেই কিং খান এখন কিনা ঘরবন্দি সময় পার করছেন। সম্প্রতি অন্তরাত্মা সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন এই নায়ক। বুধবার থেকে এই অভিনেতার পরবর্তী সিনেমা লিডার আমি বাংলাদেশের শুটিং শুরুর কথা ছিল, কিন্তু করোনার কারণে তার হচ্ছে না। এর মধ্যে সিনেমার পরিচালক টুপু খানের শাশুড়ি গত 4 এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান। এই নির্মাতার শাশুড়ি তার নিজ বাসাতেই ছিলেন। একদিকে করোনায় মৃত্যু, অন্যদিকে লকডাউন, তাই আপাতত সিনেমার শুটিং স্থগিত করা হয়েছে। এর আগে প্রায় 1 মাস ঢাকার বাইরে শুটিং করার পর ঢাকায় ফিরেন সুপারস্টার শাকিব খান। ঢাকায় ফিরেই বাসায় না গিয়ে প্রথমেই ছুটে যান হাসপাতালে এবং নিয়ে নেন করোনার টিকা। জানা গেছে অবকাশ যাপনে দীর্ঘদিন ধরে মরুর দেশ দুবাই যেতে চাইছেন শাকিব খান, কিন্তু কাজের কারণে সেই অবকাশ যাপনের শিডিউল মেলাতে পারছিলেন না তিনি। চলতি মাসে মিলে যেতে পারে সেই শিডিউল, সেজন্যই আগেভাগে করোনার টিকা নিয়ে নিয়েছেন তিনি। তাই করোনার টিকা নিতে নায়কের এই আয়োজন, পাবনা থেকে ফিরে সোজা বাসায় না গিয়ে গেলেন হাসপাতালে। এদিকে সুপারস্টার শাকিব খানের অন্তরাত্মা সিনেমার একটি গানের লুক ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তরঙ্গ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার হট সেন্সেশন নায়িকা দর্শনা বণিক। তাদের রোমান্স ও অ্যাকশনে সিনেমাটি জমজমাট হয়েছে বলে পরিচালনা সূত্রে জানা গেছে। ওই হাসি